আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব আর আমার আজকের রেসিপিটি হচ্ছে একটি নাস্তার আইটেম আর এটা হচ্ছে কাঁচা কলার কচুরি এটা ভীষণ মজার হয় খেতে চলুন দেখে এই মজাদার রেসিপিটি কিভাবে খুব সহজে বাসায় তৈরি করব তার সমস্ত প্রস্তুত প্রণালী কাঁচা কলার এই কচুরি তৈরি করার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন হবে কাঁচা কলা আর আমি এর জন্য পাঁচটা কাঁচা কলা নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচা কলাগুলোকে আমি ঠিক দুই পাশ থেকে এভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং খোসাটা চিরব না এভাবে খোসা সহ আমি সিদ্ধ করতে দেব প্রেসার কুকারে একটা সিটি ওঠা পর্যন্ত একটা সিটি উঠলে কিন্তু এই কলাগুলো সিদ্ধ হয়ে যাবে কারণ কলা সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো কলাগুলো সিদ্ধ হওয়ার পরে দেখুন হাত দিয়ে আমি এভাবে খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এটাকে ঠান্ডা করে নেবেন তা হলে কিন্তু হাতটা পুড়ে যাবে আর কাঁচা কলাগুলোকে ঠিক এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে হাত দিয়ে ভর্তা করে নিতে হবে আর একটা কথা বলে রাখি কলাগুলোকে কিন্তু খুব বেশি সিদ্ধ করবেন না তাহলে কিন্তু ভেতরে খুব বেশি পানি ঢুকে যাবে এবং আমি যখন এটা ময়দা দিয়ে মাখাবো সেতে ময়দার পরিমাণ এত বেশি হয়ে যাবে যে এটা তখন আর খেতে ভালো লাগবে না তো অবশ্যই একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু দেখবেন কলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এর চেয়ে চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এটা লবণ আর চিনি মিলে একটা টেস্টিং সল্টের এফেক্ট আনে তাই আমি এটা দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিয়েছি আমি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ রসুন বাটা আর একটা চামচ পরিমাণ জিরা বাটা এখন এই মশলার সাথে কলাটা খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু রসুন এবং জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখানে তো আমি এখানে বাটা মশলাই ব্যবহার করেছি আর এখন এটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখুন এই মশলাটা কিন্তু কলার সাথে মিশে গিয়েছে আর এখন আমি এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে কতটুকু ময়দা লাগছে আমি আপনাদের এক্স্যাক্ট সেই পরিমাণটা বলছি না কারণ এটাতে একটা রুটির ডো তৈরি করতে যতটুকু ময়দা লাগে ঠিক ততটুকু আমি ময়দা দিয়ে এটা নেবো সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি আমি এখানে আর এটা কিন্তু আমি অবশ্যই আর কোনো পানি দেব না পানি ছাড়াই এখানে আমি ময়দা দিয়ে এই ডোটা তৈরি করে নেব। ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি দেখুন এরকম একটি রুটির মতো ডো হয়েছে এখন এই ডোটা থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আমি লুচি তৈরি করার জন্য আমার এখানে কাঁচা কলা পেস্ট করার পরে হয়েছিল দেড় কাপের মতো এবং ময়দা লেগেছে আনুমানিক দেড় থেকে দুই কাপের মতো তো আপনাদেরও এরকম লাগতে পারে আর আপনারা বেশি খুব বেশি কিন্তু আমি আবারও বলছি কলাটা সিদ্ধ করবেন না তাহলে কিন্তু ময়দার পরিমাণটা বেশি হয়ে যাবে এবং এটা খেতে ভালো লাগবে না তো এভাবে আমি ছোট ছোট লিচি কেটে নেওয়ার পরে আমি এখন লুচির শেপ করে নিচ্ছি আমি একটু গোল গোল করে লুচি লুচি তৈরি করছি আপনারা চাইলে কিন্তু একটু বড়ো বা ছোটও করতে পারেন তো আমি স্বাভাবিক যেই মাপে সেটাতেই করছি আর আমি এটা ময়দা দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন সামট তেল এই বেলন পিঁড়িতে লেগে নিয়ে লাগিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বেড়া যায় তো আমি এখানে ময়দা দিয়ে এটা বেলে নিচ্ছি আর দেখুন পুরোত্বটা ঠিক এরকম হবে রুটি থেকে সামান্য একটু মোটা আবার খুব বেশি মোটা করতে হবে না তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না ডাল পুরের যেই পুরিগুলো হয় ঠিক সেরকম আমি এভাবে করে সবগুলো লুচি তৈরি করে নিচ্ছি আমার সবগুলো লুচি বা কচুরি তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে তেলে ছাড়বো আর আমি ফ্রাই প্যানে ডুবো তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি এগুলোকে একে একে ছেড়ে দেব আমি এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি প্রথমে এই কয়েকটা ভেজে নিয়ে আমি পরবর্তীগুলো বানিয়ে নেব আমি এখন চলে যাচ্ছি ভাজতে এখন আমি চুলার আঁচটা হাই হিটে রেখে তেলটা গরম করে নিয়েছি তারপরে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি এখন আমি এই মিডিয়াম আঁচে পুরিগুলোকে ভেজে নেব আর অবশ্যই কিন্তু এই যে পুরিগুলোর উপরে ভাবে একটু তেল ছিটিয়ে দেবেন তাহলে দেখুন এরকম করে খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটা ফুলে উঠবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এই তেলটা কিভাবে উপর দিকে একটু একটু করে দিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন তেলটা উপর দিকে একটু একটু করে দেওয়ার কারণে কত সুন্দর এই লুচিটা ফুলে উঠলো ব্যাস আমার তৈরি হয়ে গেল কলার লুচি অথবা কলার কচুরি তো এই ছিল ভিউয়ার্স আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের বিকেলের এই নাস্তাটি অনেক পছন্দ হবে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন ভিওয়ার্স সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ